আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি হালিম রান্না করবেন কিভাবে। রেডিমিক্স হালিমের যে প্যাকেটটা আছে, এই প্যাকেট থেকে রেস্টুরেন্ট স্টাইলের যে ফ্লেভার, যে টেস্ট, ওই টেস্টে বানানোর টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা সচরাচর বাসায় হালিম রান্না করি না, এই জন্য আমি এক্সট্রাভাবে অ্যারেঞ্জ করে আপনাদেরকে এই হালিমটা রান্না দেখাই নাই, শুধু রেডিমিক্স হালিম থেকে আপনার প্রপার একটা হালিমের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আমি এখানে দুইটা রেডিমিক্স হালিম নিয়েছি, হালিমের প্যাকেট। আপনারা যে কোনো কোম্পানির হালিম নিতে পারেন, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমি রাঁধুনি হালিম দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে শর্টকাট একটা চমৎকার হালিম তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে। আমি হালিমের প্যাকেটগুলো খুলে নিচ্ছি। এখানে এক হালিমের একটা মশলা পাবেন আর একটা হালিমের মিক্স, ডাল মিক্স পাবেন। মশলার কাজ পরে, আগে ডাল মিক্সের কাজটা। হালিমের ডালগুলো আমি একটা বাটিতে দিয়ে নিচ্ছি। আমি নেক্সটে আপনাদেরকে এই ডাল মিক্স কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা আমি করে দেখাবো। আজকে যেহেতু জাস্ট শর্টকাট দেখাচ্ছি, যার কারণে রেডিমিক্স হালিম নিয়েছি। আচ্ছা, দুই প্যাকেট হালিমের সাথে হচ্ছে আপনার জাস্ট পানি ততটুকু ইউজ করবেন, ডাউলটা যেই বাটিতে রাখবেন ওই বাটি থেকে যাতে 3 আঙ্গুল পরিমাণ পানি বেশি থাকে। এতে করে ডাউলটা যখন ভিজবে একেবারে পারফেক্টলি ভিজবে। তারপরে ডাউলটা 30 মিনিটের মতো পানিতে এভাবে ভিজিয়ে রাখবেন, আর যদি পারেন 1 ঘন্টা ভিজিয়ে রাখতে তাহলে আরও ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, আমি তবে ডাউলটা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে দিবেন, তা না হলে এই যে দেখেন এই যে চাকাগুলো থাকবে, চাকাগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকবে না, ভিজবে না। এই চাকাগুলো প্রপারলি ভেঙে দিবেন, এতে করে ডাউলের সাথে পানির মিক্সিংটা ভালো হবে। ওকে, আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি এখানে মাংস নিয়েছি 600 গ্রাম, আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, 300 গ্রাম দিলেও চলবে। আমি মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর কয়েক পিস দারচিনি দিয়েছি আর কয়েক পিস জয়িত্রী। হালিমের প্যাকেটে কিন্তু এই মশলাগুলো থাকে না, আমি এগুলো অ্যাডিশনাল অ্যাড করেছি এই কারণে আপনার যাতে হালিমটার টেস্ট রেস্টুরেন্টে আমরা যেভাবে পাকাই সেই টেস্টটা আসে। 3-4 পিস এলাচি দিয়েছি, 5-6 পিস লং দিয়েছি। আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একটু কালো গোলমরিচ দিবেন, এতে করে একটা ভালো একটা ফ্লেভার পাবেন। ওকে, আমি এবার এই মাংসটা সিদ্ধ করব জাস্ট অল্প একটু লবণ দিয়ে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটু পানি দেব। এই মাংসের সাথে আমি জাস্ট অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েব। এখানে আমি 1 কাপের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, এখন আমি এই মাংসটা প্রপারলি সিদ্ধ করব। তবে আমি যেহেতু শর্টকাটে পাকাবো, এই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করতেছি। আপনারা চাইলে নর্মাল চুলাতে 40 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। হালিমের জন্য মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ করে নেব, তারপর আমি ডাউলি ইউজ করব। এই সময়টা আপনারা যদি 60-40% সিদ্ধ করেন, সেক্ষেত্রে ডাউলে যখন মাংসটা অ্যাড করে আবার সিদ্ধ করবেন, এতে করে ডাউল অনেক সময় দেখা গেছে বেশি সিদ্ধ হয়ে যায় আর মাংসটা কম সিদ্ধ থাকে, বা মাংসটা বেশি সিদ্ধ হয়ে যায় ডাউল কম সিদ্ধ থাকে, একটা প্রবলেম হয়। এই জন্য হালিমের মাংসটা সবসময় কী করবেন, আলাদাভাবে আগে প্রপারলি সিদ্ধ করবেন, তারপরে ডাউলটা সিদ্ধ করে দেন হচ্ছে মাংসটা ডাউলে দিবেন, পারফেক্ট হবে। আচ্ছা, মাংস সিদ্ধ হওয়ার এই সময়টা আমি ডাউলটা সিদ্ধ করে নিই। ডাউলটা দিয়ে দিচ্ছি আমি পাতিলায়। একটা কথা বলে নিই, ডাউল যখন আপনার সিদ্ধ করবেন তখন পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, পানি কখনোই কম দেওয়া যাবে না। আপনার যখন ডাউল একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন আস্তে আস্তে পানিগুলো কিন্তু আপনার কমতে থাকবে। তো এই জন্য আপনার আমি 2 প্যাকেটের সাথে টোটালি আমি 1.5 লিটার পানি দিয়েছি, আরও 1/2 লিটার লাগবে। পরবর্তী যদি কোনো পানি অ্যাড করতে হয় সেক্ষেত্রে পানিটা অবশ্যই গরম করে দিতে হবে। হালিমের ডাউলটা যখন আপনার সিদ্ধ করা শুরু করবেন, প্রথম থেকে শুরু করে আপনার পাতিলে এইভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় হালিমের ডাউলটা, আপনার কোনোভাবেই এটা জাস্ট এভাবে রেখে দেওয়া যাবে না। যদিও রাখেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত এভাবে রাখতে পারবেন, এর বেশি সময়টা রাখা উচিত না, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, আপনারা যদি মোটা দস্তা অথবা তামার পাতিল অথবা মোটা SS-এর পাতিলে রান্না করেন, সেক্ষেত্রে হয়তো একটু দেরিতে লাগার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি 2-1 মিনিট রেস্ট নিতে পারবেন। আর পাতলা পাতিলে হলে অবশ্যই আপনার এইভাবে নাড়ানোর উপর রাখতে হবে। আমি এই ডাউলটা অন্য কোনো মশলা এখনও দিই নাই, লবণও দিই নাই, আমি শুধু দেব কাঁচামরিচ আর কয়েক পিস তেজপাতা, আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, মাংসতে অলরেডি মশলা দেওয়া আছে। আর এই ডাউলটা একেবারে প্রপার সিদ্ধ করব, তারপরে আপনার মাংসটা সিদ্ধ হলে মাংসটা আমি এটার সাথে অ্যাড করব। মোটামুটি 70% কুক হয়ে গিয়েছে। এই সময়টা আসলে সোলার হিট একেবারে কমিয়ে জাস্ট মাঝে মধ্যে একটু নাড়া দিলেই চলবে, নিচে লাগার সম্ভাবনা তো একটু কমে যায়। তবে পাতিলের তলা যদি পাতলা হয় সেক্ষেত্রে নাড়ানোর উপর রাখাটাই বেটার।
ওয়াও, মাংসগুলো একেবারে চমৎকার সিদ্ধ হয়েছে। এখন আমি মাংসগুলো ডাউলের সাথে মিক্স করে দিচ্ছি। আর মাংসের যে পানিগুলো থাকবে পানিগুলো সহ দিতে হবে। ব্যাস, এখন ডাউল 80% কুক হয়ে গিয়েছে, মাংসটাও মোটামুটি 80%-এর উপরে, মাংসের পানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি অ্যাড করব। এই মশলাগুলো হালিমের প্যাকেটের ভিতরে ছিল, জাস্ট 2 প্যাকেটের সাথে 2টা মশলার প্যাকেট পেয়েছি। আর সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি, আমি আলাদা করে রাখি নাই কোনো মশলা। আর মশলাটা দেওয়ার পরে অবশ্যই আপনাকে সুন্দর মতো আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তে হবে মশলাটা পরিপূর্ণভাবে মিক্স হওয়া পর্যন্ত। আর এই মশলাটা আপনারা চাইলে পানিতে একটু গলিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু এখনও লবণ ইউজ করি নাই, কারণ গরুর মাংসতে আমার লবণ দেওয়া আছে, আর লবণটা আমি ইউজ করবো একেবারে লাস্ট মুহূর্তে। এই হালিমের একটু টক ভাব আনার জন্য 2টা ওয়েতে করা যায়, একটা হচ্ছে ভিনেগার ইউজ করে আর একটা হচ্ছে তেঁতুল ইউজ করে। তেঁতুলটা ইউজ করাটাই বেটার, কারণ তেঁতুলের একটা টেস্ট আছে, একটা ফ্লেভার আছে। ভিনেগারে শুধু আপনার টক স্বাদটা পাবেন, আর তেঁতুলের মতো যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাবেন না। তবে ভিনেগারও খারাপ লাগে না, আমি জাস্ট আজকে আপনাদের শর্টকাটে ভিনেগার দিয়ে দেখাবো। আচ্ছা, আমি একটু বলিনি, সেটা হচ্ছে এই যে দেখেন মশলাগুলো কিন্তু অলরেডি আস্তে আস্তে দানা দানা ফাটতেছে। প্রপারলি মিক্স হওয়া পর্যন্ত আপনাকে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। এবং হালিমের যেই ডাউলগুলো আছে, ডাউলগুলো আপনারা জাস্ট এইভাবে কাতার উপরে রেখে হাত দিয়ে একটু চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যদি মনে হয় যে একটু দানা দানা আছে, তাহলে কিন্তু আপনাকে আরও সিদ্ধ করতে হবে। একেবারে প্রপারলি সফট হওয়া পর্যন্ত আপনাকে এভাবে সিদ্ধ করবেন। আর আপনারা যারা করাচি হালিমটা রেসিপি চান, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের জন্য করাচি হালিমের সেই রেসিপিটাও শেয়ার করব। ওকে, এইভাবে অন্তত 10-15 মিনিট নাড়ানোর উপর রাখতে হবে। মাঝে মধ্যে 2-1 মিনিট গ্যাপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখবেন পাতলা ফাতিলা হলে নিচে লাগার একটা সম্ভাবনা থাকে। হালিমের যেই মূল টেস্ট, রেস্টুরেন্টে যে আমরা এত ফ্লেভারফুল হালিম খাই, এটা নির্ভর করে হচ্ছে ভাজা পেঁয়াজের উপরে। আমি কিন্তু রেসিপিতে এর আগে কোনো পেঁয়াজ ইউজ করি না, আমি জাস্ট ভাজা পেঁয়াজটা ইউজ করবো। এই জন্য এই যে দেখেন আমি এখানে 1 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। কারণ রেস্টুরেন্টে আমরা যেই হালিমটা খাই, বড় বড় মানে রেস্টুরেন্টগুলোতে, ওগুলোর হালিমের টেস্টই কিন্তু আলাদা হয় বিকজ অফ এই ভাজা পেঁয়াজ। এই ভাজা পেঁয়াজটা হচ্ছে আপনার আস্তে আস্তে যখন গলবে এটার ফ্লেভার ছড়াবে এবং হালিমের পারফেক্ট একটা টেস্ট নিয়ে আসে। আর এই ভাজা পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আপনাকে 10-15 মিনিট আবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে অপেক্ষা করতে হবে। হালিম পাকানোর জাস্ট সময়ের ব্যাপার, রেসিপি কোনো কঠিন না, একটু নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এটাই মেন বিষয়। তারপর আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার, 2 টেবিল স্পুন ভিনেগার। আপনারা চাইলে এখানে তেঁতুল ইউজ করতে পারেন, আর তেঁতুল যদি ইউজ করেন, তেঁতুল পানিতে ভিজিয়ে ভালো করে চটকিয়ে তারপর তেঁতুলগুলো একেবারে লিকুইড করে তারপরে ইউজ করবেন। আর তেঁতুল ইউজ করলে ম্যাক্সিমাম আপনার 30-40 গ্রাম তেঁতুল ইউজ করবেন, এর বেশি ইউজ করলে বেশি টক হয়ে যাবে। লেবুর রসটা ইউজ করতে পারেন, তবে যদি হালিমের লেবুর রস ইউজ করেন সেক্ষেত্রে শুধু সার্ভ করার সময়টা ইউজ করবেন, লেবুর রস আগে দিলে একটা নষ্ট ফ্লেভার চলে আসে। এখন আমি দেখাবো আপনারা হালিমে কীভাবে বাগারটা দিবেন। প্রপার যদি বাগারটা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু হালিমের ফ্লেভার আসবে না। হালিমের বাগার দেওয়ার জন্য আমি অল্প একটু পেঁয়াজ নিচ্ছি, আমি এখানে 2টা পেঁয়াজ জুলিয়ান করে নিয়েছি। আমি এখানে অর্ধেক সয়াবিন তেল অর্ধেক সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন অথবা শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। আর নিয়েছি আমি এখানে 1 টেবিল স্পুন রসুন কুচি, 2 টেবিল স্পুন আদা কুচি, হালিমের বাগারে একটু আদাটা বেশি দেওয়া লাগে। জাস্ট এই পেঁয়াজগুলো একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে অতিরিক্ত ফোড়ানো যাবে না। এই যে দেখেন পেঁয়াজগুলো একেবারে ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখান থেকে অল্প একটু পেঁয়াজ জাস্ট গার্নিশ করার জন্য রেখে দিচ্ছি, আর বাকিগুলো সরাসরি আমি ঢেলে দেবো। ব্যাস, চমৎকার একটা ফ্লেভার চলে আসছে অলরেডি। আর হালিমের টেক্সচারটা কিন্তু যথেষ্ট ঘন করেছি আমি, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন, বাট হালিম যত ঘন হয় ততই টেস্ট হয়। ওকে, আমি এখন প্লেটিং করব। হালিমটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আপনি হালিমটা পরিবেশন করার জন্য উপরে যথেষ্ট পরিমাণ ভাজা পেঁয়াজ এবং একটু কাঁচা আদা কুচি, একটু ধনিয়া পাতা, লেবু, এবং আমি সবসময় সাজেস্ট করি একটু ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দেওয়ার জন্য, জিরা এবং ধনিয়ার গুঁড়া, এতে করে চমৎকার একটা ফ্লেভার আসবে। ওকে, আমার হালিমটা রেডি, তারপর লেবু দিয়ে পরিবেশন করতে পারেন। হালিম কার না পছন্দ, আমি আসলে খুব কম লোকে পাই যে যাদের হালিম পছন্দ না। আমারও খুব পছন্দের একটি খাবার হালিম, সো আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ।
মাশাল্লাহ, সত্যি চমৎকার হয়েছে, অসাধারণ। আমি নান রুটির অপেক্ষা আছে, নান রুটি আনতে গেছে, আসলে নান রুটি দিয়ে খাবো। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। বাই বাই।